হ্যাঁ ফাঁকা আছি, কারণ ফাঁকা থাকাটা ইম্পর্টেন্ট। ভিডিও করার জন্য আমি আগে থেকে কল করে নিয়েছিলাম। তো চলো তোমাদের একটু মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ব্যাপার আছে। আর এখানে কিন্তু মকটেলেরও অনেক অপশন আছে। মকটেলটা আমি আর দেখালাম না, মোটামুটি 100 থেকে 150-এর মধ্যে সব মকটেলগুলো। একটা মকটেল আমি নিয়েছি যেটা ভার্জিন মোহিতো, আর ওটার দাম হচ্ছে 150 টাকা। আর এই হচ্ছে কস্তুরীর মেনু, একদম ছোট সিম্পল মেনু আছে। আমি নেবো হচ্ছে থালি, তার কারণ থালি নিলে তোমাদের সমস্ত কিছু আমি এক্সপ্লোর করতে পারবো। এবার থালিগুলো আমি একটু করে তোমাদের দেখিয়ে দিই, যারা কি কস্তুরিতে আসবে। সব রকম থালি আছে, ছোট থালি থেকে বড় থালি। আর আজকে একদম প্রফেশনাল ফুড ব্লগার অনেক দিন বাদে আমি হয়ে গেছি, যেটা দিয়ে আমি ফুড ব্লগ স্টার্ট করেছি। ডিটেল খাওয়া দাওয়া ইম্পর্টেন্ট। এই হচ্ছে কস্তুরিতে সমস্ত থালির অপশন দেখতে পাচ্ছ। আমি আদার্স মেনুগুলো আর দেখালাম না, কারণ এগুলো হচ্ছে আলাকাট মেনু আছে। আমি একদম লাস্টে চলে আসলাম, যেখানে তোমরা মিনি থালি পেয়ে যাচ্ছ। মিনি থালির প্রাইস হচ্ছে এই রকম। আর এই হচ্ছে সম্পূর্ণ ভোজ থালি, যেখানে এই আইটেমগুলো হচ্ছে কমন। এর সাথে অ্যাড করতে পারবে তোমরা এগুলো, সেটা চিকেন নাও, মাটন নাও, চিংড়ি, পাবদা, আরও অনেক কিছু অপশান আছে। সেই আন্দাজে দামগুলো হবে, এগুলো একটু চেক করে নাও পজ করে। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে মহাভোজ থালি। মহাভোজ থালি এই দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি 2, 4, 5, 6 রকমের মহাভোজ থালি আছে, যেখানে এই যে উপরের অপশানগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কমন, মানে সবটাতেই থাকবে। তার সঙ্গে অ্যাড হবে হচ্ছে এইগুলো। আমি নিয়েছি জাম্বো প্রন, যেটা দাম হচ্ছে 679 প্লাস ট্যাক্স। এছাড়াও কিন্তু ভেটকি আছে, ইলিশ আছে, পাবদা আছে, যেটা নেবে সেই আন্দাজে দাম পড়বে। তো চলো এবার জাস্ট খাবারটা আসুক, আসলে তোমাদের দেখাচ্ছি। আর এখানে কিন্তু থালি শেয়ারেবল, লিমিটেড পোর্শন থালি শেয়ারেবল, 679 for 2 কিন্তু। ওকে, তো ফার্স্টেই আমার কাছে চলে এসছে ভার্জিন মোহিতো, এটা নিয়েছি। এটা হচ্ছে 150 টাকা দাম নিয়েছে। আর এখানে অ্যাভারেজ কিন্তু 150 টাকাই বলতে পারো আর কি, যে কোনো ড্রিঙ্কসই তোমরা নাও কেন। এটা টেস্ট করি কেমন, দেখো বেশ রিফ্রেশিং খেতে। বাইরে মোটামুটি এখন ঠান্ডাই আছে, বাট এটা আমি অল্প আর কি আইস দিয়েই বানাতে বলেছি, কারণ গলার অবস্থা আবার খারাপ, কারণ ট্রাভেল করতে হচ্ছে, এত গলা ঠিক রাখতে হবে। তো চলো এটা মোটামুটি শেষ করি। শেষ করে নিয়ে থালি অর্ডার দিয়ে দিয়েছি, মহাভোজ থালি, প্রন যেটা আছে আইটেম সেটা দিয়ে। আর এখানে অপশান তো তোমাদের সব দেখিয়ে দিয়েছি, বা জাস্ট খাবার আসুক, দেখি কেমন কি আছে, কি কি আইটেম আছে, কি ব্যাপার, সমস্ত কিছু দেখাবো। লাস্ট অব দি ব্লগটা দেখো, অনেক দিন বাদে ফুড ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। ফিউ মোমেন্টস লেটার, ওকে, তো এই হচ্ছে দেখতে পাচ্ছ টোটাল আমার কাছে মহাভোজ থালি চলে এসেছে। আর এখানে কি কি আইটেম আছে সেটা তোমাদের ফার্স্ট একটুখানি বলে দিই। এখানে দেখতে পাচ্ছ ভাত আছে, ভাত কিন্তু কোয়ান্টিটি এইখানে এতটা আছে, আর ওই থালায় দেখতে পাচ্ছ এতটা আছে। মোটামুটি একজনের জন্য ঠিক আছে, দুজন শেয়ার করলে একটা এক্সট্রা রাইস লাগবে। এছাড়াও আছে কিন্তু এখানে মুগ ডাল দেখতে পাচ্ছ, আলু ভাজা আছে, কচু পাতা ভাপা চিংড়ি আছে, ওদিকে হচ্ছে আমের চাটনি আছে, ওটা 2 পিস মাটন আছে। এখানে আমি চিংড়ি নিয়েছি, তাই এখানে একটা গলদা চিংড়ির মালাইকারি আছে। যদি তোমরা ভেটকি নাও, পাবদা নাও, ইলিশ নাও, সেটা কিন্তু অপশনাল, প্রাইস কিন্তু বেড়ে যাবে। আর কাতলারও অপশান আছে, এখানে হচ্ছে পোলাও আছে, বাসন্তী পোলাও, একদম দুর্দান্ত গন্ধ আসছে ঘিয়ের একটা, সাথে আছে পাঁপড়, আর এদিকে হচ্ছে মিষ্টি দই আর সালাড। তো এই হচ্ছে টোটাল মহাভোজ থালির আইটেম। আর এই মহাভোজ থালির দাম হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি দিয়ে 679 প্লাস ট্যাক্স আছে। যদি তোমরা গলদা চিংড়ি মালাইকারির জায়গায় পাপ্তা, ইলিশ বা ভেটকি নাও, তাহলে কিন্তু প্রাইসটা একটু বাড়বে। এছাড়াও কিন্তু সম্পূর্ণ ভোজ থালি এবং মিনি থালি আছে, যেটা একটুখানি কম দাম, আর আইটেম কিন্তু কিছু কিছু কমে যাবে। তো চলো এখন মহাভোজ থালিটা এনজয় করি, জাস্ট কয়েকটা ভালো ভালো স্লাইড দেখে নাও। তোমাদের কি কি আছে দেখিয়ে দিয়েছি আমি, এবার জাস্ট ফার্স্টেই আমি স্টার্ট করছি। ভাত আছে, ভাতের সাথে হচ্ছে মুগের ডাল আছে, এখানে দেখতে পাচ্ছ একদম ঘন এইরকম ডাল, আর তার সাথে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। তো ডাল আর আলু ভাজা দিয়ে স্টার্ট করা যাক। তো গাইজ, ডাল, ভাত আর আলু ভাজা জাস্ট জমে গেল, মানে ডালটা, মুগ ডাল যথেষ্ট ঘন, হালকা একটু মিষ্টি ভাবটা আছে, যেটা আমার পার্সোনালি ভালো লাগে। আর টোটালি যদি বলি, ডাল, ভাত, ঝুড়ি, আলু ভাজা জাস্ট জমে গেছে, এতদিন বাদে জমিয়ে খেলাম আর কি। আর এখানে একটা ভালো জিনিস, পুরো প্রিপারেশনগুলো দেখতে পাচ্ছ কাঁসার থালা, কাঁসার বাটিতে কিন্তু সার্ভ করা হয়েছে, সাথে একটা কলা পাতাও দিয়েছে, যেটা আমার যথেষ্ট ভালো লাগলো, কারণ বাঙালি খাবার এইরকমভাবে না খেলে ঠিক জমে না। এখানে গ্লাসটাও কিন্তু কাঁসার। এরপর আমি ট্রাই করব হচ্ছে কস্তুরীর ফেমাস, যেটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি। এখানে দেখতে পাচ্ছ চিংড়ি কিন্তু অনেক কটা পিসি দেওয়া আছে, মোটামুটি মিডিয়াম সাইজের। একটু কচু পাতা ভাপা চিংড়িটা নিয়ে ট্রাই করি, আমার ফেভারিট একটা আইটেম কচু পাতা ভাপা চিংড়ি, আর কস্তুরিতে খুব ভালো করে যেটা আমি শুনেছি, ট্রাই করি আবার। গুড খেতে, কস্তুরির কচু পাতা ভাপা চিংড়িটা আমার জাস্ট অসাম লেগেছে, কিচ্ছু বলার নেই। আমি যেটা ভেবেছিলাম সেটাই আছে, পুরো
আর ঝাঁজ ব্যাপার যেটা থাকার কথা কচু পাতা ভাপা চিংড়িতে পারফেক্ট পরিমাণে আছে, মানে কোথাও কোথাও কম থাকে, যেটা আমি বলি সবসময় অবজেকশন করি যে ঝাঁজটা কম আছে, কস্তুরিতে সেই ব্যাপারটা নয়, কস্তুরিতে সেই বাঙালিদের মতো একদম প্রপার ঝাঁজটা দিয়েছে, যার জন্য আমার বেশি ভালো লাগছে। পুরো খাবে জাস্ট জমে যাবে একদম, আর পুরো সর্ষের তেলের একটা ঝাঁজ না, পুরো একদম ব্রহ্মদারুকে হিট করবে, আলাদাই লাগবে। শীতকালে স্পেশালি কচু পাতা ভাপা চিংড়িটা খাওয়া কিন্তু মানে ইম্পর্টেন্ট, কস্তুরিতে আসলে দুর্দান্ত আইটেমটা করেছে জাস্ট। এই হচ্ছে চিংড়ির পিসগুলো দেখতে পাচ্ছ, যেগুলো একদম নর্মাল চিংড়িগুলোই আছে আর কি, ছোট বড় মেলানো। আর এই হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি, বেচারা সর্ষে ফর্ষে দিয়ে করে, মানে আলাদাই লাগছে জাস্ট খেতে। এরপর আমি ট্রাই করব হচ্ছে এখানে যেটা গলদা চিংড়ির মালাইকারি, মানে যেটা আমি এই মহাবস থালির সাথে নিয়েছি, এটা তোমরা অপশনাল আগেও বলেছি, অন্য কিছু নিতে পারো চাইলে। তো এই হচ্ছে জাম্বো সাইজ গলদা চিংড়ি, যেটা সাইজ কিন্তু যথেষ্ট বড় দেখতে পাচ্ছ, আর সাথে এতটা পরিমাণে গ্রেভি আছে। আমি বলবো যে একজন খেলে তো এনাফি, যদি দুজন ট্রাই করতে চাও একটা এক্সট্রা রাইস নিলে আরামসে কিন্তু কোয়ান্টিটি যা আছে, তরকারি বা মাছ মাংস যাই বলো না কোনো, গ্রেভি যেই পরিমাণে আছে, দুজন এনাফ হয়ে যাবে। খেতে এবার তোমরা অনেকেই বলতে পারো যে আমি সবকটা আইটেম ভালো বলছি, সিরিয়াসলি ভালো লেগেছে, তার জন্যই বলছি। আমি প্রায় 1.5 বছর বাদে কস্তুরিতে এলাম ট্রাই করতে, মাঝখানে মনে হয় লকডাউনের মধ্যে বাড়িতে একবার এনেছিলাম, সেটা তো অনেক দিনের ব্যাপার, বাট এখানে এসে থালিগুলো ট্রাই করে, প্রতিটা আইটেম ট্রাই করে আমি জাস্ট মানে পুরোপুরি তৃপ্তি করে যাদের বাঙালি খাবার খেলাম অনেকদিন বাদে, কারণ ট্রাভেল করলে সেরকমভাবে জমিয়ে খাওয়া দাওয়া হয় না, যদিও মৌসুমিতে ভালোই খাওয়া দাওয়া হয়েছিল, বাট কলকাতায় ফিরে মানে এইরকম লেভেলের একটা রান্না না, জাস্ট অসাম এক কথায়। মানে কস্তুরিতে যদি তোমরা জমিয়ে বাঙালি খাবার খেতে চাও তাহলে কিন্তু কস্তুরি একটা উপযুক্ত জায়গা, কারণ আমার প্রতিটা আইটেম প্রতিটা টেস্ট কিন্তু দুর্দান্ত লেগেছে। গলদা চিংড়ি মালাইকারিটা যেরকম আর কি হওয়ার কথা, হালকা একটু মিষ্টি মিষ্টি নারকোল পারকোল দিয়ে করেছে, ঝাঁজ ব্যাপারটা আছে সর্ষের তেলের, যেটা আমি প্রতিটা আইটেমেই আর কি মানে দেখছি যে প্রপার যে টেস্টটা আছে সেটা কিন্তু আনার চেষ্টা করেছে, সেটা এই কচু পাতা ভাপা চিংড়ি হোক বা ডাল ডালের মতোই হোক না কেন, আর এই চিংড়ি যেটা গলদা চিংড়ি মালাইকারি সেটাই হোক না কেন, প্রপার যে বাঙালির টেস্টটা, যে ঝাঁজ ব্যাপারটা থাকার কথা, সেটা কিন্তু এই আইটেমগুলোর মধ্যে পারফেক্টলি আছে কস্তুরির। আর এই হচ্ছে চিংড়ি মাছটা সাইজ দেখতে পাচ্ছ, একদম জাম্বো সাইজের একটা গলদা চিংড়ি আছে, যেটা একটু খোসাওয়ালা, কারণ খোসা ছাড়িয়ে খেতে হবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন মাথাটা দেখেই বুঝতে পারছো চিংড়ি সাইজটা কেরম, এটা একটা ভালো জিনিস করেছে, মানে এখানে কাঠি দিয়ে জিনিসটা বড় দেখানোর চেষ্টা করা হয়নি, এটা অরিজিনালি মাথাটা দেখলেই বোঝা যায় যে এই গলদা চিংড়িটা কেরকম সাইজের হবে। আর মিট পোর্শন তো অনেকটা আছেই, এটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হবে। তারপর আমাদের কাছে আছে একদম হিট আইটেম, যেটা হচ্ছে বাসন্তী পোলাও, তার সাথে মাটন কষা দু পিস এখানে দিয়েছে। বাসন্তী পোলাওয়ের মধ্যে আমি কাজু কিশমিশ ভর্তি তো দেখতে পাচ্ছি, আর তার সঙ্গে সুন্দর একটা ঘিয়ের গন্ধ সেই প্রথম থেকেই আসছে। এবার তোমাদের একটুখানি বাসন্তী পোলাও আর মাটন কষাটা দেখাই, যেটা আমি ঢেলে নিয়েছি অলরেডি, আর প্রচণ্ড লোভনীয় লাগছে। এই হচ্ছে পোলাও, আমার মনে হচ্ছে পোলাওয়ের কোয়ান্টিটি ভাতের থেকে অনেক বেশি দিয়েছে, কারণ এখানে কোয়ান্টিটিটা যদি আমি একটু তোমাদের ক্লোজলি দেখাই, এই দেখতে পাচ্ছ আমার পাতে এতটা কোয়ান্টিটি আছে, তারপরেও কিন্তু এখানে এতটা পোলাও বেঁচে আছে। তার সঙ্গে আছে দু পিস মাটন এইরকম সাইজের, একটা আমি এইখানে আছে আর একটা আমি এখানে নিয়ে নিয়েছি। মাটনটা কিন্তু বেশ একদম প্রপারলি সেদ্ধ, যেটা তোমরা বুঝতে পারছো, একটুখানি যেহেতু এই চর্বির পিস তার জন্য দেখতে পাচ্ছ একটু তেল তেল ব্যাপারটা আছে, কিন্তু সেদ্ধ হয়েছে। আর এই বাসন্তী পোলাওয়ের মধ্যে যে কাজু কিশমিশ আছে সেটা কিন্তু ভর্তি ভর্তি আছে দেখতে পাচ্ছ, এটা কি কারি পাতা দিয়েছে নাকি না কোনো একটা পাতা সামথিং হয়তো দিয়েছে, যেটা এখানে দেখতে পেলাম। আর লবঙ্গ এলাচ তো আছেই, যেগুলো মুখে পড়লে পুরো মুখের 12টা বাজিয়ে দেবে, তাই এগুলো একটু সাইড করে নিই। সাইড করে নিয়ে মাটন কষা দিয়ে ট্রাই করি বাসন্তী পোলাও, যেটা বাঙালির হেভেন কম্বিনেশন। মাটন কষা আর তার সঙ্গে বাসন্তী পোলাও জাস্ট জমে গেল, পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি, মাটন কষাটা সেই রকম ঝাল, দুটোর কম্বিনেশনে জমিয়ে বাঙালি খাবার জাস্ট এক কথায় ফাটাফাটি। আর তার সঙ্গে লাস্টে আছে কিন্তু মিষ্টি দই, আর এখানে ফ্রেশ একদম স্যালাড দেখতে পাচ্ছ, পাঁপড় আছে, আর আছে হচ্ছে আমের চাটনি, যেটা আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে দেন তোমাদের দেখাচ্ছি। এক কথায় কস্তুরির থালি জমে গেল জাস্ট, মানে দারুণ খেতে, একটু ভিড় হয়ে গেছে এখন। আর তোমাদের একটা জিনিস বলে রাখি, তোমরা যেই থালি নাও না কেন, যদি সেম আইটেম পাও
তাহলে কিন্তু একই টেস্ট হবে, একই কোয়ান্টিটি হবে। এখানে খাওয়া দাওয়া তো হচ্ছে, মানে পোলাও এর সাথে যদি ভাতটা মিলে খেয়ে নাও আর কি, মানে যদি মিডিয়াম খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু দুজনের ইনাফ হয়ে যাবে। আমরা ভাবছিলাম হবে না, বাট পেটে আর জায়গা নেই। আর কোয়ান্টিটি দেখো, এই ঝোল কিন্তু সবার এখনো পড়ে আছে, খাবার শেষ মানে ভাত আর পোলাও শেষ, কিন্তু এনাফ ফর টু। আর আমি একটা দারুণ কম্বিনেশন বার করেছি, এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারির সাথে পোলাওটা, কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি। আর এই হচ্ছে চিংড়িটা, চিংড়িটা খাবে না বলছে, এই এত বড় একটা চিংড়ি এখন আমি একা খাবো। তো চলো খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে কমপ্লিট করে, দেন চাটনি পাঁপড় এগুলো আলাদা করে দেখানোর কিছু নেই, যদিও এই হচ্ছে পাঁপড় দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে আমের চাটনি আছে, আর এই হচ্ছে কি জানো মিষ্টি দই। অলরাইট, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এতটা ভালো আমি এক্সপেক্ট করিনি, সত্যিকারের দুর্দান্ত খাবার ছিল। আর এই হচ্ছে বিল তোমাদের দেখাচ্ছি, একটা জিনিস আমার ভালো লাগলো, 20 টাকার জল 20 টাকায় নিয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল বিল দেখতে পাচ্ছ, আমাদের থালিটার দাম ছিল 679, 150 টাকার হচ্ছে ওই ড্রিঙ্কসটা ছিল, আর 20 টাকার জল 20 টাকা, 5% GST টোটাল, এই হচ্ছে বিল। আর একটা কথা তোমাদের বলতে পারি, তোমরা যদি একদম অথেন্টিক বাঙালি খাবার খেতে চাও তাহলে কিন্তু কস্তুরি একটা আদর্শ জায়গা, আর এখানে কিন্তু সব কাজই মোটামুটি শেয়ারেবেল, তো সেটা নিয়ে কোনো চাপ নেই। মোটামুটি তোমরা যদি, আমি এই ড্রিঙ্কস ফিঙ্কস বাদও দিই, 679 আরামসে দুজন পেট ভরে খেতে পারবে। আর কস্তুরির আমার আরও একটা জিনিস ভালো লাগলো, যে ওরা অথেন্টিক খাবারগুলোকে অথেন্টিক রাখারই চেষ্টা করেছে। কস্তুরির মাটন বা যেটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি, এটা হয়তো বাচ্চাদের একটু ঝাল লাগতে পারে, বাট সেটা যেরকম আর কি অথেন্টিক খেতে, যেই ঝাঁজটা থাকার কথা, যেই ঝালটা থাকার কথা, একদম কিন্তু পারফেক্টলি সেটাই আছে, যার জন্য পুরো একদম মানে আলাদা নেক্সট লেভেলের লাগছে খেতে। তো চলো ব্লগটা আমি আজকের মতো এখানে শেষ করছি, একদমই বেশি বাড়াবো না। আর এখন রাত্রি মোটামুটি 9টা মতো বাজে, আবার বাড়ি গিয়ে আমার একটু কাজ আছে, মানে ভাইয়ের একটা কাজে আমাকে যেতে হবে ওর সাথে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, যদি এখন অবধি দেখে থাকো, অবভিয়াসলি একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, সবাই একটু সাবধানে থেকো, কারণ আবার করোনার এই ব্যাপারগুলো বেড়েছে, আমি অনেক খবরে দেখলাম আর কি। সবাই একটু সেফ থেকো, মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো, আর ভিড়ভাড় জায়গা একটু এড়িয়ে চলো, যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সবাই ভালো থাকো, কলকাতা ফুডি দেখতে থাকো, তোমাদের জন্য নতুন বছরে ভালো ভালো কন্টেন্ট আনবো, এইটুকু তোমাদের অ্যাচিভ করতে পারি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সবাইকে টাটা। আর হ্যাঁ, যাওয়ার আগে ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশানে আছে, সেখানে ফলো করে নাও। বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।